রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি নিরামিষ ফুলকপির রেজালা। এই নিরামিষ ফুলকপির রেজালা বানাতে কী কী উপকরণ লাগে চলুন দেখছি। ফুলকপি রেজালা বানাতে এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি আমি এইভাবে কেটে নিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। লাগছে এখানে 2 চামচ চালমগজ, এখানে 20টা কাজু বাদাম নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, কিছুটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি, 4 চামচ নিয়েছি টক দই, কাঁচা লঙ্কা 5টি নিয়েছি, লাগছে আদা বাটা, 7 মতো চিনি, 7 মতো নুন, কাশ্মীরি লঙ্কা নিয়েছি 1/2 চামচ, ফোড়নের জন্য নিয়েছি দালচিনি, লবঙ্গ 1টা, বড়ো এলাচ, জয়িত্রী, ছোটো এলাচ 4টে, তেজপাতা, লাগছে গরম মশলা, গোলাপ জল, ঘি, সাদা তেলে বানাবো, আর দুধ লাগছে। প্রথমে এই পোস্ত, চালমগজ আর কাজু আর এই কিশমিশ, এই 4টে উপকরণ আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে, আমি এর মধ্যে 4টি কাঁচা লঙ্কাও দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার ফুলকপিটা ভেজে নেব। আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম ফুলকপিটা ভাজবার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো খুব লালভাবে ভাজব না, হালকা বাদামি কালার এলেই নামিয়ে নেব। যেহেতু এটা রেজালা তাই কপিটা খুব বেশি লাল করব না, কারণ রেজালা বা কোরমা এই জাতীয় রান্নাগুলো একটু সাদা সাদা হয়। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি আবারও এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ ঘি, দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নটা। এলাচগুলো একটু ভেঙে দিলাম, নালে ফাটতে পারে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, 1 চামচ আদা বাটা। আদাটা একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা। এটা আজ আমি নিরামিষ করছি, এই ফুলকপির রেজালা রসুন পেঁয়াজ দিয়েও হয়, সেটাও খুব খেতে ভালো লাগে। এর মধ্যে 2টো পেঁয়াজ, 5 কোয়া রসুন দিলেই হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষব, আর আমি এই ধুয়ে একটু জল দিলাম, কারণ এর মধ্যে অনেক মশলা লেগেছিল। প্রায় 3 মিনিট মশলাটা আমি কষলাম, তেলটাও প্রায় মশলা থেকে ছেড়ে এসেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো ফেটানো টক দই, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি। আর কখনোই ফ্রিজ থেকে বের করে টক দই দেবেন না, তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে।
আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। আরও কিছুক্ষণ আমি মশলাটা কষবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে একটা কালারটা খুব সুন্দর আসে, অনেকেই একদম সাদা পছন্দ করেন না খেতে, হালকা একটা কালার আসবার জন্য রেড চিলি পাউডারটা দিলাম। আর কাঁচা লঙ্কা যে পাঁচটা পেস্ট করে দিয়েছি, যা ঝাল হবার ওতেই হবে, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, যেহেতু রেজালা এটা একটু মিষ্টি মিষ্টি হয়, এতে কোনো হলুদ ব্যবহার হবে না। দেখুন কষতে কষতে তেলটা ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কফিটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ মানে ভাপিয়ে নিয়েছি, যদি কফির মধ্যে কোনো পোকা বা নোংরা থাকে জল দিয়ে ভাপালে সেটা পরিষ্কার হয়ে যায়, সেই জন্যই আরও ভাপিয়ে নেয়া। এবার দিয়ে দেবো এর মধ্যে কফিটা, কফিটা দিয়ে খুব ভালোভাবে এটা মশলার সাথে কষে নেব। ফুলকপিটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে গরম জলও দিতে পারেন, যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী। আমি এখানে দুধ অ্যাড করছি, কারণ দুধটা দিলে খেতে অনেকটা বেশি ভালো হয়। দুধ যদি আপনারা না দিতে চান, গরম জল এখানে অ্যাড করতে পারেন। রেসিপিটা খুবই সহজ রেসিপি, দেখেই বুঝতে পারছেন খুব কম সময় লাগে, নিরামিষ দিনে অবশ্যই এটা একটা ভালো পদ। বাড়িতে গেস্ট এলে লুচি পরোটা নান যে কোনোর সঙ্গেই এটা পরিবেশন করতে পারেন, আর নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো, খুব লো টু মিডিয়ামে রেখে দেব, একদমই হাই ফ্লেমে নয়, তাহলে তলাটা লেগে যেতে পারে বা তাড়াতাড়ি গ্রেভিটা শুকিয়ে যাবে। ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য। তিন মিনিট ঢাকা দেওয়ার পর আমি এটা খুললাম, আমি এর মধ্যে চারটি কাঁচা লঙ্কা খুব অল্প চিড়ে ওপর থেকে দিয়ে দেব, এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। খুব বেশি চেড়ার দরকার নেই, কারণ ওর মধ্যে কাঁচা লঙ্কা এমনি বাটা আছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দু চামচ চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি এখানে দু চামচ দিলাম, যেহেতু টক দই আছে আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে স্বাদটা ব্যালেন্সে আছে। আরও এক মিনিট ঢেকে দিলাম, প্রায় দেড় মিনিট ঢাকা দেওয়া আছে, আমি এটা খুলে নিলাম। এবার দিয়ে দেবো আমি হাফ চামচের মতো গরম মশলা, দিয়ে দিলাম হাফ চামচ ঘি, দিয়ে দিলাম হাফ চামচ রোজ ওয়াটার, খুব ভালোভাবে এটা মিশিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেবো, কারণ রান্না কমপ্লিট।
যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেরকমই গ্রেভিটা আপনারা রাখবেন আপনাদের পছন্দ অনুযায়ী। নুন মিষ্টিটা একটু দেখে নেবেন, এখানে নুন মিষ্টিটা আমার ঠিকই আছে তাই আর দেওয়ার প্রয়োজন হলো না। গ্যাসটা অফ করে দিয়ে কয়েক মিনিট ঢাকা রেখে তারপর আমি পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি রেজালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রপাতার রান্নাঘর।